Amar Bou, Amar Kotha Sara. Kara Kotha Shonena. Kisa ni awaz hilo. Bau kabina sir, nice to meet you. How to do? Boy, saan saan sir, biscuit for it a khao. Shoma sir, obviously the corner lea. Bal lagta sir, tuma gas ke. Wore wa ki shundar lagta sir. Thank you. Amar Bou, fully shared. I'm Khushi to Gorbabuti. Yeah, Gorbabuti kutta si. I love you, my boo. Amar Bou, police. Amar Bou, Amar Kotha Sara. Karo Kotha Shonena. Amar Bou, Amake Sara. Kauki Gonena. What's this? Balan Kia Vosta. Bazan, I to Marcasar Silam. It's a wish. Amar Seletar. Sakri Dar Mishan. Sakri. সমস্যা আপনি দাঁড়ানো শিখা পুলিশ হলো আমার বউ আমি তো আর পুলিশ না বসেন 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 আরে বসেন চাষি বসেন হ্যাঁ বলেন কি অবস্থা এখন কত হইতে চাকরিটা এখন সোনার হরিণ বুঝছেন আমার বউরে যদি কয়েকটা সেকেন্ডের মধ্যে হয়ে যাবে কিন্তু চাকরি তো মনে করেন আপনার পোলা সারা বছর টিয়া কামাবে সারা বছর পয়সা কামাবে সারা বছর আপনি ঠ্যাংয়ের উপর ঠ্যাংটা দেন উঠান উঠান ঠ্যাংটা উঠান এই যে সারা বছর আপনার ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বয়া বয়া খাইবেন পাত্তি পুত্তি না হলে তো বুঝেন না আজকাল চাকরি বেশ মনে কর কোম্পানির চাকরি নিতেই তো প্রচুর পাত্তি লাগে আর আমার বউরে যদি আমি কই যে এই চাকরিটা দিতে ওকে রাজি বুঝতে পারছি বাবা টাকা টুকা কিরকম লাগতে পারে আমার একটু খানি বিড়া আছে মনে করেন দশের নিচে তো হবে না আপনি আড়াই দিয়ে দিয়ে হ্যাঁ আমার বউ সে যত বড় অফিসারই হোক যত বড় যাই হোক আমার বউ আমার কথার বাইরে যাবে না আপনি ভাবতেছেন টাকা মারি যাইব না নয় আমার বউ যা কয় সেটাই হয় আমার বউ যখন চিৎকারটা দেয় যখন রাস্তায় বাইরে হয় তোর কুত্তা বিলাই একসাথে দৌড়ের রাস্তা খুঁজে পায় না মানুষ তো পরের কথা আপনার কোনো টেনশন নাই আমার বউ পুলিশ সো টাকা নিয়ে আপনি টেনশন করেন না চাকরি হয়ে গেছে মনে করেন বাজান তাইলে অসুবিধা নেই আমি টাকা দিতে তাহলে ঠিক আছে কালকের মধ্যে টাকাটা দিয়ে দিয়ে আচ্ছা আপনার পুলা চাকরি করছে মনে করেন পুলা এখন চাকরিতে জয়েন করছে পায়ের উপর পাটা দেন যে যে কত ভালো লাগতেছে যান টাকাটা রেডি করেন আমার বউ আমার কথা সারা কারো কথা শোনে না আমার বউ পুলিশ আমি খুশি তো গর্ভবতী গর্ভবতী করতেছি অনেক ভালো লাগতেছে আমার আমার বউ পুলিশ তোমার বউ পুলিশ তুমি খুশিতে গর্ববোধ করছো হ্যাঁ হ্যাঁ আর অন্যদিকে বউয়েরে বাসটা দিচ্ছ বাস কতগুলো বাস দিছে কে আমার ঘর তো পাকা বাস দিয়ে কি করব ঘর তো পাকা বাস দিয়ে কি করবা বাস তো তুমি আমারই দিচ্ছ আমার ক্যারিয়ারই দিচ্ছ আমার চাকরিতে দিচ্ছ কে কেন মানে এই
তুমি টাকা চাইলে তোমাকে টাকা দেই না হ্যাঁ আমি তো আমার বউ টাকা দিয়েছিল সবার তোমার হাত খরচা দেই না দাও তো তারপর তোমার আরো টাকা লাগে কেন কয় কি আচ্ছা না না করে ঠেয়া নাই তাহলে তুমি আমার বদনাম করছো কেন কয় কি বদনাম বদনাম করছো আল্লাহ আমি আমার বউ সবাইকে বলি আমার বউ পুলিশের বিশাল অফিসার আমার বউ ঘুষ খায় না সুদ খায় না উপরি খায় না কইছি সবাইকে হ্যাঁ আমার বউ ঘুষ খায় না আমার বউ উপরি খায় না আমার বউ সুদ খায় না কিন্তু আমি খাই কেমনে কেমনে এই এই এলাকার কয়জনের কাছে খাইছো সত্যি কথা কও নইলে কিন্তু একদম এমন করে শালা আছে কইতে পারবে আমি টাকা খাই এমন করে শালা আছে কইতে পারবে আমি এক কাপ চা খাইছি এই এলাকার সবাই জানে এই এলাকায় আমি এনেছি আমি আমার বউয়ের হুকুম ছাড়া চলি না আমার বউয়ের হুকুম ছাড়া আমি একটা কথাও বলি না কিচ্ছু করো না 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 হ্যাঁ তুমি খুব ভালো প্রমাণটা আমি দিচ্ছি চাচা চাচি দেখো চাচা চাচি খালা নানি ফুফু দাদি সবগুলোর আপনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চাচা চাচি কি এ চাচা চাচি কি বলছে কি চাচাছি খুব ভালো মানুষ ওনাদের ওনাদের হলো ভালো আছে আমার একটু কাম আছে বউ তোমার জন্য কাপড়গুলা খাসতে হইব খাসতে হইব জায়গা ওই যাইতাছো হ্যাঁ বাসা কাপড়গুলা দিয়ে দে নেক্সট টাইম আমার নাম ভাঙ্গে যদি একটাকাও খাওয়ার চেষ্টা করো আমার এত বছরের ক্যারিয়ার যদি আঘাত করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না ঠিক আছে আর কালকের মধ্যে এই চাচা চাচির কাছ থেকে যত টাকা নিয়েছো সব টাকা ফেরত দিবা চাচা ওই সব টাকায় আছে 500 টাকা আমি খরচ করছি আর এই চাচা চাচির কাছ থেকে টাকা নেওয়ার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করলাম থানায় চলো বল আমি তোমার একমাত্র স্বামী বল দেখছো ম্যাডাম কত ভালো মানুষ হ্যাঁ আমাকে টাকাটা ফেরত দিব আবার মনে করে চাকরি হয়ে গেছে চলো চলো বাচ্চা আমার এটা তো বালা না আরে তুই যে ওই ম্যাডাম তো ভালো মানুষ এই যে তুমি সিলেছো কত ভালো লাগতেছে জানো মনটা একসের একদম ফাইটে যাইতেছে আর কি ফাটতাছে আর ফাটাফাটি বলো না ভাই ফাটাফাটি পরে তো তুমি আইছো এই সন্ধ্যার টাইমে ফুচকা খাবা চটপটি খাবা খেয়ে তারপর যাবা ফাস্ট বলো ফাস্ট ফাস্ট ফুড খাবা সমস্যা নাই তো এমন করতেছো আইসো একটু সময় দিয়ে তারপর যাবা তাড়াতাড়ি তো বলো এভাবে কেউ বলে নাকি ফাস্ট তুমি আরে হনো যাওয়ার চিন্তা করতেছো কে যাবাই তো আরে আমার সময় নেই আমার ইমার্জেন্সি কাজ আছে আরে কাজ তো হবেই আমি কি তোমার কাজের কোনো ক্ষতি করতেছি কাজ করবা কাম করবা সব করবা কিন্তু ভালোবাসার মানুষ আরে ভাই আমি তো ভালোবাসার একজন মানুষ আমার সাথে একটু কথা কইতে দেবো না তোমার সাথে কথা তো বলবো পরে বলবো এখন আমি আমার কাজটা সেরে আসি আর কি কাজ এত কাজ এত তাড়াহুড়া করলে মানুষের জীবনে প্রেম হয় প্রেম একটা হলো মোলায়েম ব্যাপার নরম সফট সেই প্রেমটা এত হার্ড করে আজ চলে যাইতেছো সময় কোন মনে হ্যাঁ এখন আমার সময় নেই আমি এখন আসি আল্লাহ আরে কো দেই সত্যি করে একুক যাইতেছো কই এই যাওয়া তো শেষ যাওয়া না সারা জীবনের সম্পর্ক তোমার সাথে আমার এই সম্পর্ক তো সহজে শেষ হবার নয় আর ভালোবাসার মানুষকে অ্যাভয়েড কইরা ইমার্জেন্সি কাজ আর কি থাকতে পারে আমার তো মাথায় ঢুকতেছে না তুমি এত তাড়াহুড়া করতেছো কে কি কা কি ইমার্জেন্সি কাজ তোমার আরে আমি তোমার প্রেমিক ইটস এ বড় ইমার্জেন্সি কাজ কি থাকতে পারে আরে কাম আছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে আমার আমার জন্য একজন ওয়েট করতেছে আর সেও আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ আমি কাজটা শেষ করতে কালকেও তোমার সাথে দেখা করতে পারবো নাকি আরে প্রেমকে ফুরিয়ে যাবে নাকি কালকে প্রেম করতে পারবা না কালকে দেখা হবে ইনশাআল্লাহ ছাড়ো না আরে সমস্যা নাই একটু পরে যাও আধা ঘন্টা পর আধা ঘন্টা পর না আমার এখনি যাইতে হবে এই মুহূর্তে যাইতে হবে আচ্ছা আচ্ছা তোমার সাথে পরে দেখা হবে আচ্ছা শোনো আরে তোমার একটা রোমান্টিক গান শুনাই জিও না সাথী ছাড়ো তো ভাই চলেছো একলা কোথায় পাগলা কুত্তা ছাড়বে না তো যদি কামরাই জিও না শালি সাথী ভালো লাগবে না হ্যাঁ একদম না এটা থেকে মনে এলোটা বেশি ফুটবে আরে নে তোমার
তো ও সুন্দর লাগছে আপনার কাছে টাকা দিয়ে নিছে, আমি কি টাকা ছাড়া নিবো? বাপরে, আপনি কোন দেশে আছেন? মাইকেলে জ্যাকসন যখন বাংলাদেশে আছে তখন তার খাট নিলামে উঠছিল, ঘটনাটা শোনেন নাই নিশ্চয়ই আপনি শুনেছেন। এটা আমি নিব না, আমি অন্যটা নিব। এই দোকানে মনে হয় যে পুরাতন জিনিস পাওয়া যায়। এখানে দোকান যেই পড়ুক, আপনার এই ড্রেস আমি নিবো না, কারোর পরা ড্রেস আমি নিবো না। আপনি কি মনে করছেন মিয়া, আমি কি ফকির নি? আপনার সাবধানে বলো, তুমি জানো আমি কে? পাকা চুলা পুরো আপনার ভালো করে চলো, আর এখান থেকে কিচ্ছু আমি যাই গা। আসেন ভাই, আসেন আপনি, আসেন। এই তোমার ইমার্জেন্সি কাজ, আমি টাইম না তোমার রাখতে পারি না। চাষার লগে আইসো মার্কেটে, এগুলো মানুষ তো খারাপ কইবো। আরে না না, আমার দাদু হয়, দাদু দাদু তো ঠিক আছে, দাদুর জন্য আমার কাছ থেকে। আরে দাদু বলছিল যে আমাকে একটু মার্কেট করে দিবে, শপিং করে দিবে, এই জন্য দাদু তো সহজে দিতে চায় না। তোমার তো রুচি এমন বই, মানে টাকা হইলে কয়লা পর্যন্ত হলো জীবন সঙ্গী বানাইবা। মানে কি? ওই তো কথাই আছে না, টাকা যদি গাছে ধরতো মায়েরা গাছে বিয়ে করতো। আজব তো দাদু, আমাকে কখনো শপিং করে দেন, অনেক কিপটা ভাইয়ের উপর যতগুলো আছে সেগুলা কোয়া উচিত। আচ্ছা তুমি এরকম করতেছো কেন বুঝলাম না। আমার দাদুর সাথে আমি মার্কেটে আসছি, তোমার এরকম করার কি হইলো? আমি কি আমার বয়ফ্রেন্ড নিয়ে মার্কেটে আসছি যেভাবে বলতেছো? কবে যে এটারে বিয়া কইরা ট্যাং ট্যাং কইরা যাস আল্লাহ জানে। যাও বই মার্কেট, কথা হচ্ছে মুখ সামলাই বলবা বললাম। যাও বুড়া মার্কেট করে দেও, যাও আসো দাদু চলো। বুড়া মানুষ মানুষেরই বাচ্চা না ওর আব্বা না, বুড়া মানুষ মানুষ